ইউরোপে জ্বালানি সংকট এতটাই তীব্রতা ধারণ করেছে, জার্মানি ফ্রান্স থেকে জ্বালানি নিচ্ছে। রাশিয়ার পাইপলাইন বন্ধ হওয়ার পরে ইউরোপের দেশগুলো জ্বালানি সংকটের মধ্যে এই প্রথম ফ্রান্স জার্মানিতে গ্যাস সরবরাহ করল। এই সরবরাহ শুরু করেছে ফ্রান্সের গ্যাস সরবরাহ কোম্পানি জিআরটি গ্যাস। গোটা ইউরোপ রাশিয়ার উপর জ্বালানি নির্ভর করলেও ফ্রান্স রাশিয়ার উপর তেমন নির্ভরশীল নয়, কেননা ফ্রান্সের দৈনিক চাহিদার বেশিরভাগ পূরণ করে নরওয়ে থেকে আসা জ্বালানি। জার্মানিতে গ্যাসের সরবরাহের জন্য ওলাফ শোলস ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে চুক্তি করেছেন। জার্মানির চুক্তি অনুযায়ী দৈনিক চাহিদা 2% গ্যাস সরবরাহ করবে ফ্রান্স, যদিও এই 2% জার্মানির জন্য কিছুই নয়, কেননা ইউরোপের বড় অর্থনীতি এবং কলকারখানাগুলো চলতে অনেক জ্বালানির দরকার পড়ে। তবে ফ্রান্সের দেওয়ায় জ্বালানিকে জার্মানি বড় করেই দেখছে। তবে জার্মানিকে গ্যাস সরবরাহের বিনিময়ে ফ্রান্সকে অতিরিক্ত বিদ্যুৎ দিতে হবে। যুদ্ধ শুরুর আগ পর্যন্ত জার্মানির গ্যাসের চাহিদা ছিল 55%, কিন্তু এখন তা কমে 35% দাঁড়িয়েছে। জার্মানি রাশিয়া জ্বালানির উপর থেকেই সম্পূর্ণ নির্ভরশীলতা কাটাতে চাইছে। এদিকে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোকে নিয়ে গঠিত ওপেক আমেরিকাকে চরম অপমান করেছে। বলা যায় উপসাগরীয় মিত্রদের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে আমেরিকা। আমরা অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে অংশীদারদের সাথে কাজ করার জন্য সৃজনশীল উপায় তৈরি করছি, এই বিবৃতিতে সৌদি আরব এবং রাশিয়ার নেতৃত্বে ওপেক প্লাস দিনে 2 মিলিয়ন ব্যারেল উৎপাদন কমিয়ে এই শতাব্দীর বড় ধাক্কা দিতে চলেছে। সৌদি আরবের এরকম সিদ্ধান্তেই আমেরিকার ক্ষমতায় থাকা সরকার আগামী 1 বছরের জন্য অস্ত্রের ব্যবসা বন্ধের হুমকি দিচ্ছে। আমেরিকার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না বলেছেন, যদি আমাদের টেকনিশিয়ানরা না থাকে তাহলে তাদের বিমানগুলো আক্ষরিকভাবে উড়বে না। প্রসঙ্গত, সৌদি আরবের বিমান সরবরাহ এবং রক্ষণের দায়িত্বে আছে ব্রিটিশ সংস্থা বিএই সিস্টেম, কিন্তু সৌদি আরবের সিদ্ধান্তে ব্রিটেন কিছুই বলছে না। তবে আমেরিকার জন্য এটি ভাবনার বিষয়, কারণ জাতীয় নিরাপত্তার কৌশল দেখায় যে অন্যান্য বিষয়ের মধ্যে আমেরিকা তার মিত্রদের নিয়ন্ত্রণ হারিয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক তৈরির চেষ্টা করছে, বিশেষ করে সৌদি যুবরাজ ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেন। তবে সৌদি আরব যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে, এই বিষয়টি প্রকাশ হয়েছে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে। বিশেষ করে এই সিদ্ধান্তের মূল হোতা ছিল সৌদি আরব এবং আরব আমিরাত। বলতে বাধ্য হতে হবে যুদ্ধ দুদিকে চলছে, একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আরেকদিকে ইউরোপ দেশগুলো জ্বালানি যুদ্ধ। ইতিমধ্যে জার্মানি বদনা নিয়ে দৌড়াচ্ছে। ইউরোপের জ্বালানি সংকটে সৌদি আরবের ওপেক প্লাসে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে ইউরোপীয়দের জন্য মরার উপর খাড়ার গা হিসেবে বিবেচিত হচ্ছে। প্রিয় দর্শক, সৌদি আরবের আমেরিকার বিপরীতে গিয়ে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত বলে আপনি দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। প্রতিদিনের আপডেটমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।